সবিশে সে তোমার আজকে কোর্ট কোর্টে ওঠার কথা ছিল কত ধুরো ঝুঁকারে শারদীয়া উৎসবে আলো আলো কাজ শুরু করতে হবে আর কি। দেখো যদি কাজ বন্ধ করতে আসে তাহলে পুলিশকে বলতে হবে যে তোমরা নির্দিষ্ট আইনি নোটিশ দেখো, আমরা কাজ বন্ধ করছি। কি তুমি সব বিষয়ে সে তোমার আজকে কোর্ট কোর্টে ওঠার কথা ছিল গতকাল শুনানি একটা হয়েছিল যেটা ডিএমকে নোটিশ করেছিল যে সমস্ত কিছু রিপোর্ট করার জন্য, কিন্তু উনি রিপোর্ট করেননি, যার জন্য আজও কোর্টে শুনানিটা হয়নি আর কি। ঠিক আছে, আগামীকাল হয়তো কোর্টে শুনানি হবে। আর এখন যা আপডেট পা গেল উকিলবাবু মত অনুযায়ী বা উকিলবাবু যেটা বলেছে যে যেহেতু পুলিশ কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি আর কোর্টে যেহেতু বিচারাধীন রয়েছে অতএব কাজ বন্ধ করা যাবে না, কাজ শুরু করতে হবে আর কি। দেখো যদি কাজ বন্ধ করতে আসে তাহলে পুলিশকে বলতে হবে যে তোমরা নির্দিষ্ট আইনি নোটিশ দেখো, আমরা কাজ বন্ধ করছি। কি আপডেট? তাহলে কালকের থেকে তাহলে কাজ শুরু হচ্ছে এখানে প্রতিমা তৈরি? আশা করছি যদি পরিবেশ ভালো থাকে। এই যে এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেও তো কিছু কাজ করা তো যাবে। সেরকম তাহলে এটা তো খুব ভালো খবর আমাদের সমস্ত দর্শকদের জন্য, আপাতত কাজ করা হবে এটাই। খুব খুশি হলাম আমরা সবাই এত বড় একটা সংবাদ পেয়ে, সত্যি মানে আমরা সবাই মিলে প্রার্থনা করলাম যে কাল কর্তৃপক্ষ আমাদের যাতে ভালো রায় আসে, সমস্ত কিছু পজিটিভ হয়, সেই হিসাবে আমরা কাজ করি। তাহলে কালকে যদি আমরা আসি তাহলে আমরা কাজ করছি সেটা দেখতে পাবো তো। তাহলে যাক, খুব ভালো লাগলো। বলছি আপনি কালকে থেকে কাজ আরম্ভ করছেন, তা কাজ আরম্ভ করতে পেরে আপনার কেমন মানে কেমন লাগবে কালকে যখন কাজ আরম্ভ করবেন? না, কাজ প্রত্যেক শিল্পী চায় তার শিল্পকর্ম সাধারণ লোক পরিদর্শন করুক। সেহেতু এই কদিন যেহেতু কাজ বন্ধ রয়েছে মনের অবস্থা তো ভীষণ খারাপ রয়েছে, এখন যেভাবেই হোক যাও হোক আমাদের কাজ করার জায়গা একটা জায়গা তৈরি হয়েছে, সেই হিসাবে কাজ করতে পারলে তো ভীষণ আনন্দিতই হবো আর কি। কোর্টের ওখানেই রয়েছে আর শিল্পীরা তো এই কদিন কেউ আসছে না, যেহেতু কাজ বন্ধ যার জন্য তো আসছে না। আগে সবাইকে ইনফর্ম করা হয়েছে, সবাই আগামীকাল থেকে কাজে আসবে এরকম বলা হলো। ঠিক আছে, এখন দেখা যাক নতুন নতুন ভাবে কাজ করে সবাইকে যাতে কাজটা তুলে দেওয়া যায়। আর ওদিকে কাল হয়তো ওর থেকে আমরা পজিটিভ কিছু খুব মানে খুশি তো আপনি? হ্যাঁ খুশি, মানে আপনিও যেমন খুশি আমরাও কিন্তু এই খবর পেয়ে সবাই খুব খুশি হয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।